মার্চ ফর ডেমোক্রেসি উপলক্ষে মাগুরা থেকে শনিবার দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি উনত্রিশ ডিসেম্বর আঠারো দলীয় জটের ডাকা মার্চ ফর ডেমোক্রেসি লক্ষ্যে শনিবার ভোর থেকেই বৃহত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে কোনো প্রকার যাত্রীবাহী বাস দূরপাল্লার পরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায়নি মাগুরা বাস টার্মিনালে দেখা যায় টিকিট হাতে অনেক যাত্রী সকাল থেকে বাসের অপেক্ষায় বসে আছে বাস কাউন্টার থেকে বলা হয় টিকিট ফেরত দিয়ে পাওনা বুঝে নিতে কারণ বাস আসবে না